নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এদিন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকেও বরণ করে নেন অফিসার্স ক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পূর্বাঞ্চল রাজস্ব সহকারী কমিশনার ভূমি ওবায়দুর রহমান সাহেল উপজেলা প্রকৌশলী মেহমুদ মুর্শেদ উল আল আমিন মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান সহ জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ